আজ অর্থাৎ শুক্রবার আবার একদিনের বরাক সফরে আসছেন রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকা। রাজ্যের জলসম্পদ, তথ্য ও জনসংযোগ এবং সংসদীয় পরিক্রমা মন্ত্রী পীযূষ হাজারিকা একদিনের সফরসূচি নিয়ে আজ অর্থাৎ শুক্রবার হাইলাকান্দিতে আসছেন। তিনি আজ হাইলাকান্দি পৌঁছে বিকেল 3:30 নাগাদ সাম্প্রতিক বন্যায় হাইলাকান্দি জেলার নদীবাঙ্গন স্থলগুলি পরিদর্শন করবেন। এরপর মন্ত্রী হাজারিকা করিমগঞ্জ চলে যাবেন। ডাক্তারির স্নাতক স্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার ফলাফল প্রকাশ হতে চলেছে আগামীকাল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি ওই ফল প্রকাশের কিছু শর্ত বেঁধে দিয়েছেন। প্রশ্ন ফাঁসসহ নানা অনিয়মের অভিযোগে বিতর্কের কেন্দ্রে চলে আসা নিট ইউজি 2024 নিয়ে বৃহস্পতিবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেন, প্রশ্ন ফাঁস যে হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যা বোঝা যাচ্ছে এই ঘটনা কয়েকটি কেন্দ্রে সীমাবদ্ধ, সর্বত্র হয়নি, তাই পরীক্ষা বাতিল করার প্রশ্নই উঠে না, তবে তদন্ত চলবে। একই সঙ্গে লক্ষ লক্ষ নিট পরীক্ষার্থীর ভবিষ্যতের কথা মাথায় রেখে দ্রুত নিটের ফল প্রকাশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি 24 ঘন্টার মধ্যে নিটের ফল প্রকাশ করতে বলেন প্রথমে। তিনি নির্দেশ দেন শুক্রবার বিকেল 5টার মধ্যে ফল প্রকাশ করা হোক। লেবার কার্ড ইস্যুতে বরাকের শ্রমিকদের মেঘালয়ে নো এন্ট্রি অব্যাহত রয়েছে। বুধবার ও রাতাছড়ায় বরাকের শ্রমিকদের হয়রানি করা হয়েছে বলে সূত্রে খবর পাওয়া যায়। লেবার কার্ড ইস্যুতে এখনও অনড় সেখানকার এক ছাত্র সংগঠন। তারা গাড়ি থামিয়ে চেকিং অব্যাহত রেখেছে। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কিছুই তাদের কাছে গ্রহণযোগ্য নয়। মেঘালয় সরকারের ইস্যুকৃত লেবার কার্ড থাকলেই মিলছে পাহাড়ি রাজ্যে এন্ট্রি, নতুবা গো ব্যাক হতে বরাক উপত্যকার শ্রমিকদের। কেসিও নামের মেঘালয়ের এক ছাত্র সংগঠন লেবার কার্ড চেকিংয়ের দায়িত্ব নিলেও তাদেরকে সহযোগিতা করে চলেছে সে রাজ্যের পুলিশ। কয়েকদিন আগেই দেশজুড়ে 13টি আসনে উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে। 13টি আসনের মধ্যে মাত্র 2টিতে জিতেছে মোদি শাহ নাড্ডার বিজেপি, আর বাকি 10টি গিয়েছে বিরোধীদের দখলে। এখনও বেশ কিছু রাজ্যে উপনির্বাচন বাকি রয়েছে, তার মধ্যে উত্তরপ্রদেশের 10টি আসনও রয়েছে। এই 10টি আসনে জোট বেঁধে লড়বে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস। লোকসভা বুটেও উত্তরপ্রদেশে একসঙ্গে লড়েছিল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এবং রাহুল গান্ধীর কংগ্রেস, আর তাতেই এসেছিল বিরাট সাফল্য। যোগী রাজ্যে মুখ থুবড়ে পড়েছিল বিজেপি, আর এবার উপনির্বাচনেও 2 দল একসঙ্গে লড়ার সিদ্ধান্ত নেওয়ায় স্বভাবতই ছাপে গেরুয়া শিবির। যদিও আনুষ্ঠানিকভাবে এই জোট এখনও ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, সমাজবাদী পার্টি 7টি আসনে এবং কংগ্রেস 3টি আসনে লড়বে। এই বিষয়ে প্রশ্ন করা হলে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বলেন, এই নির্বাচন থেকে সরকার গঠন করা হবে না। 2027 উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন, তার আগেই এই নির্বাচনকে কার্যতই সেমিফাইনাল হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা। কংগ্রেসের দাবি এবার গোটা দেশে ন্যূনতম মজুরি দিনে 400 টাকা করতে হবে। এই বিষয়ে গত 10 বছরের মজুরি সংক্রান্ত এক পরিসংখ্যান তুলে ধরেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ। তিনি দাবি করেন 10 বছর আগে দেশের মজুরিকৃত কর্মীদের যা ক্রয় ক্ষমতা ছিল তার থেকে এখন মজুরিকৃত কর্মীদের ক্রয় ক্ষমতা কমেছে। সামনেই বাজেট, তার আগে দেশের ন্যূনতম মজুরি নিয়ে এবার সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেসের দাবি, এবার সময় চলে এসেছে যাতে দেশে ন্যূনতম মজুরি প্রতিদিন 400 টাকা হিসাবে ধার্য করা হয়। এই বিষয়ে কংগ্রেসের জয়রাম রমেশ একটি টুইট পোস্ট করে দেশের ন্যূনতম মজুরি নিয়ে কিছু পরিসংখ্যান পেশ করেন। জয়রাম রমেশের দাবি, 400 পার করতে গিয়ে নরেন্দ্র মোদী ভোটারদের তিরস্কারের খোঁচা পেয়েছেন, তবে বাজেটে মোদীর সামনে সুযোগ রয়েছে আসল 400 পার প্রাপ্তির। লোকসভা এবং 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও বড়াডুবি হয়েছে বিজেপির। দলীয় অন্তর্কলহ যেন নিয়ন্ত্রণের বাইরে,
এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপিতে বাঙ্গনের জল্পনা উস্কে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। গেরুয়া শিবিরের সদস্য জয়ী দুই সাংসদ নাকি তৃণমূলে যোগ দিতে চাইছেন বলেই জানান তিনি। যদিও কুণালের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কুণাল ঘোষ বলেন বিজেপি থেকে দুইজন নিশ্চিতভাবে যোগ দিতে চাইছেন, তারা সাংসদ, 21 জুলাই তারা আসার ইচ্ছা প্রকাশ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন। তাছাড়া সরাসরি আসলে সবে নির্বাচন হয়েছে, দলত্যাগ বিরোধী আইনে কী দাঁড়ায় সেটা দেখা হচ্ছে, তাড়াহুড়ো করা হচ্ছে না। ওদের বলা হয়েছে আপাতত বিজেপিতেই থাকতে, ভিতরে যা যা হবে, মিটিং মিছিলে যা যা হবে জানাতে থাকো, তারপর দেখা যাবে। কুণালের দাবি অনুযায়ী বুধবার বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকেও নাকি ওই দুই সাংসদের থাকার কথা ছিল। ভয়ঙ্কর রেল দুর্ঘটনা উত্তরপ্রদেশের গোন্ডায়। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার ট্রেন ডিব্রুগড় এক্সপ্রেসের 10-12টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ গোন্ডা ও মেনকাপুরের মাঝে জিলাহি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। স্থানীয়রা জানান আচমকা বিকট শব্দ শুনতে পান তারা, এরপরই বেলাইন হয় একের পর এক কামরা, একাধিক প্রাণহানির আশঙ্কা রয়েছে। দুর্ঘটনাগ্রস্ত হওয়ার কথা বুঝতে পেরেই হুড়োহুড়ি করে যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে আসেন। তবে দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। উত্তরপ্রদেশ সরকারের উদ্ধারকারী দল এলাকায় যায়, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করে, বেশ কয়েকজনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। তিনি পরিস্থিতির খোঁজখবর নিতে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। এক হৃদয় বিদারক ঘটনা, ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় বোনের। মর্মান্তিক ও হৃদয় বিদারক এই ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর শহরের অদূরে বেরেঙ্গা চতুর্থ খণ্ডে। বাড়ির পাশে পুকুরে স্নান করতে গিয়ে 10 বছরের বোন ডুবে যাচ্ছে দেখে চিৎকার করে পাশে কাউকে না দেখে বোনকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয় বড় বোন। ইতিমধ্যেই তাদের বাবা পৌঁছান, তিনি ছোট মেয়েকে উদ্ধার করলেও বড় মেয়ের কোনো পাত্তা পান নেই। প্রতিবেশী এক ব্যক্তি সঙ্গে সঙ্গেই পুকুরে নেমে বড় মেয়েটিকে উদ্ধার করেন জীবিত অবস্থায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসারত অবস্থায় শিলচর মেডিকেলে কয়েক ঘন্টার পর প্রাণ হারায় কিশোরী। জানা যায় বেরেঙ্গা চতুর্থ খণ্ডের বাসিন্দা ইসলামউদ্দিন লস্করের দুই মেয়ে স্নান করতে যায় বাড়ির পাশে থাকা একটি বড় পুকুরে। তার বড় মেয়েটির বয়স হবে 12 বছর এবং ছোটটি 10 বছরের। প্রতিদিনের মতো বুধবার বেলা 11:00 নাগাদ দুইজন স্নান করতে যায়। ছোট বোনটি জলে ডুবে যাচ্ছে দেখে বড় বোন অনেক চেঁচামেচি করলেও কাউকেই না পেয়ে পুকুরে নেমে পড়ে। তাদের হাল্লা চিৎকার শুনে আশেপাশের লোকেরা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। তাদের বাবা ইসলামউদ্দিন এসে দেখতে পান ছোট মেয়েটি পুকুরে হাবুডুবু খাচ্ছে, তাকে উদ্ধার করে উপরে নিয়ে আসেন। তবে বড় মেয়েটির কোনো পাত্তা পাননি। জলের মধ্যে বুড়ি উঠা দেখে পাশের বাড়ির সাহসী রুমিম মজুমদার নামের এক ব্যক্তি সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে পুকুরে পড়েন। অনেক চেষ্টা করার পর জলের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করেন তিনি, তবুও শেষ রক্ষা হয়নি।